করে করছি তো সেই নাতা নাতনি ভালো আছে সবাই? আমরাও ভালো আছি। কালকে ভিডিও করতে করতে আমার গরম লেগে গিয়েছিল, এখন আমি সুস্থ আছি। এই আমার মেয়ের গাছের কাঁঠাল কেটে নিয়ে আসলাম, এই কাঁঠালের আজ গিয়েছি আর রান্না হবে। আমি তো কাটতে পারি না, আমার এই মেয়ের দিয়ে কেটে নিতে হবে। মধু হ্যাঁ একটু কেটে দিয়ে যায়, আচ্ছা গামলাটা নিয়ে আয়, জল নিয়ে আয়, আয় মা আয়। হ্যাঁ এবার কেটে নিচ্ছি, কিচ্ছু হয়ে গেল বাদ। আমার মেয়ে কাটতে থাকুক, আমি ভাত বসিয়ে দিই। যাও ওই অল্প বয়স তো যা হয় তাই নেই, এইটুকুর মধ্যে যা হয় থাক। এটা বেশি দিবি না, এই যে একটা মাস রোজা চলে গেল, এখনো পর্যন্ত ঠিক মতন দোকানে গেল না। এই মাংস দোকানের সামনে আচার করছা কি? পাঁচটাই যাওয়া কর, আয় করবো কিনতে তাই কর। ও মা ওই দেখো আর লাগবে না, তাহলে এখন তো থাক। এই চল রান্না করবো, কড়াইতে তেল দিচ্ছি, জিরে দিচ্ছি, এবার এসব দিচ্ছি। এই
এই জিরে আর এই দালচিনি দিয়ে বাকি দিচ্ছি। মশলা বাটা দিয়ে দিলাম, একদিন যে কথা বলতে বুঝলি আমার এই সব রান্না হয়ে গিয়েছে, এবারে উঠিয়ে নিচ্ছি। মিষ্টি গুঁড়োটা ভাজিকে নিচ্ছি, আর অনেক টাইট
শনিবার শরণটা কিরাম হে ঈশ্বর রান্নায় ভালোই খালাম, তোমরাও খেয়ে দেখবা। সব নাতা নাতনি থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আবার কাল দেখা হবে। টাটা।